বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমরা অল্প অল্প ভালো আছি। আজকে সকালটা তোমাদের সঙ্গে এখন থেকে শুরু করলাম, এখন বাজে বেলা 11টা, 11টা থেকে তোমাদের সঙ্গে সকাল শুরু করলাম। চলো, তোমরা সবাই কেমন আছো? কালকে আমি সারাদিন ভিডিও দিতে পারিনি, অনেক অনেক সমস্যার মধ্যে চলছিলাম। আর পরশুদিন রাত্রিবেলা তোমাদের সঙ্গে লাইভ করছিলাম, তারপর থেকে একটু অসুবিধা সমস্যার কারণে আমি তোমাদের কাছে লাইভে আসতে মানে কোনো রকম কালকে কোনো রকম ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি। আর ওই জন্য আজকে উঠে ভিডিওটা আজকেও সকালবেলা খুব তাড়াহুড়ো নানা রকম সমস্যা রয়েছে, ভিডিও দিতে পারছি না। এখন বাজে বেলা 11টা 10, তো উঠেছি অনেকক্ষণই, কাজকর্ম সেরেছি, তার এখন চালু করলাম তোমাদের সঙ্গে কথা বলা। আমার পথ চলা ফোরলিক্স ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো, সাবধানে থাকো, যেটা আমি সবসময় বলি। আর এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো, আজকে সকালটা তো তোমাদের সঙ্গে সকাল না, এখন বেলা 11টা 10 বেজে গেছে, আমি খালি 12টা 12টা বলছি, যেহেতু যেতে যেতে হয়তো ভিডিওটা বেলা হয়ে যাবে। 11টা 10 হয়ে গেছে, বেজে গেছে 11টা 10। তো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, আমার পথ চলা। চলো, এখন আমি চা সকাল থেকে কিচ্ছু খাইনি, কিচ্ছু না, এখানে ভাত বসিয়ে দিয়েছে ওদের। আমাদের ভাত হচ্ছে, ওদের চাল ধুয়ে রেখেছি, ওদের কিছুটা ভাত আছে সেটাকে মেখে রেখেছি, বুবাকে খেতে দেবো, কেন বুবা সকালবেলা কোনো রকম জলখর খায়নি, কোনো বাচ্চাই কোনো রকম জলখর খায়নি। আর ওইখানে রয়েছে, দেখো, এই দেখো ঘরে অন্ধকারে অ্যাঞ্জু আর বুবা, এই দেখো অ্যাঞ্জু আর বুবা রয়েছে, দেখেছো? আর ওইদিকে রয়েছে, ওইদিকে রয়েছে মান্তু বুড়ি, এই দেখো মান্তু বুড়ি, আর এই তোমাদের দাদা, আর ওই যে মান্তু বুড়ি, আর হচ্ছে তোমার, আর এখানে গোপাল শুয়ে আছে, এই যে গোপাল শুয়ে আছে। তোমার দাদার শরীরটা ভালো না, তো এখনো বিছানা থেকে ওঠেনি, খুবই শরীর খারাপ। কালকে রাত্রিবেলা বাড়ি নিয়ে এসেছি হসপিটাল থেকে, কালকে রাত্রিবেলা বাড়ি নিয়ে এসেছি হসপিটাল, মানে পরশুদিন তোমাদের সাথে লাইভ করছিলাম 11টার সময়, তারপরে হঠাৎ চিৎকার চেঁচামেচি, শরীর খারাপ হয়ে যায়, মানে মাথাটা মানে খুবই শরীর অসুস্থ হয়ে যায়, তত রাত্রে হসপিটালে নিয়ে যেতে হয়। তারপর ওখান থেকে সারা রাত হসপিটালে আমরা ছিলাম কালকে, আর আবার কালকে রাত্রিবেলা 8টা 9টা নাগাদ বাড়িতে নিয়ে আসি তোমাদের দাদাকে। তো ঠিক আছে, চলো, এভাবেই চলতে হবে, কিছু করার নেই, এইভাবেই আমার লাইফ, এটাই আমার লাইফ, এইভাবেই চলতে হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অ্যাঞ্জু দেখো কী করে আমাকে, এই দেখো 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 আমার জামা ধরে টানো, অ্যাঞ্জু কী করো, মায়ের জামা ধরে টানো কেন? চলো, মিনাদের খেতে দেবো, সবাইকে খেতে দেবো, অনেক কাজ বাকি আছে, অনেক কাজ করবো, রান্না করবো, দাদাকে খেতে দেবো, দাদার জন্য কিচ্ছু করবো না, মাছ ভেজে দেবো, আর ডাল আছে প্লেট মাছ ভেজে দেবো, এই এখন উঠবে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিই, 12:30টার মতো দাদাকে ভাত দিয়ে দেবো। তো ওষুধ টষুধ খাওয়া, সকালবেলা জলখর খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, সমস্ত কোর্স কমপ্লিট করে দিয়ে আমি বসিয়েছি গরম গরম ভাত, গরম গরম ভাত দেবো দাদাকে, আর ইয়ে ভেজে দেবো, মাছ ভেজে দেবো, মাছ আছে মাছ ভেজে দেবো। তো চলো, আজকে সকালটা তোমার জন্য এইভাবে সকাল না, আজকে দুপুরটা এইভাবে শুরু করলাম, আমার পথ চলো। তোমাদের সাপোর্ট আমার সকল দরকার, তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকে আর অ্যাঞ্জুর কাছে গড়াগড়ি দেখো দেখো অ্যাঞ্জুর অবস্থা, দুজনে পরে মারামারি, মা মেয়েকে মারে, মেয়ে মাকে মারে। চলো বন্ধুরা, এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তোমরা সাপোর্ট না করলে, তোমরা পাশে না থাকলে আমার পক্ষে পথ চলা অসম্ভব হয়ে যাবে। তোমাদের সাপোর্টটা আমার দরকার, আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো না লাগলেও দেখো, ভালো লাগলেও দেখো, ঠিক আছে? এখনকার মতন রাখছি, আসছি কোনো একটা নতুন ভিডিও নিয়ে, শর্ট ভিডিও নিয়ে অবশ্যই আসবো, মনে কষ্ট থাকলেও কষ্টটাকে এরমভাবে চাপা দিয়ে দেবো, দিয়ে আমি আমার হাসি মুখ নিয়ে সকালটাকে শুরু মানে দিনটাকে শুরু করে দেবো। তো সকালবেলা যদি গুড মর্নিং বলতে পারি, অনেক সকালে উঠে দাদাকে সমস্ত কিছু করে দিতে হয়েছে, ওষুধ, গরম জল, শেক দেয়া, কষ্ট হয় যখন রক্তটা নেওয়া হয় এখান থেকে, নেওয়া হয় পিঠের এই জায়গাটা থেকে। তো কালকে অনেকগুলো পরীক্ষাও হয়েছিলো দু দিন আগে, অনেক কষ্ট পাচ্ছে। তো সমস্ত দাদাকে কোর্স কমপ্লিট কমপ্লিট করে দিয়ে দাদা আরেকবার বাথরুমে যাবে, একবারে আরেকবার চান করবে, পুজোও দিতে পারিনি, পুজোটা আমাকেও দিতে হবে, আজকে বৃহস্পতিবার, পুজোটাও আমাকে দিতে হবে। তো চলো, আসছি কোনো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ জন্য টাটা বাই বাই, লাভ ইউ, তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, সবথেকে বড়ো কথা হচ্ছে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা খুবই 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 দরকার,
তোমাদের সাপোর্ট না হলে আমি আমি এগোতে পারবো না, তোমাদের সাপোর্টটা আমার দরকার। তো চলো আর বেশি কথা বলবো না, কেন সময়ের খুব অভাব আমার হয়ে যাচ্ছে। কেন দাদা ঘরে একজন মানুষ যদি অস্বাভাবিক অসুস্থ হয়ে পড়ে, তার পেছনে সময় দিতে দিতে তখন আর ভিডিও করা হয় না, হয়ে উঠছে না। তারপরে তো বাচ্চারা রয়েছে, ঘরের বাচ্চা বাইরের বাচ্চা সব কিছু মিলেই বেশি রয়েছে। তো চলো এখনকার মতো রাখছি, আসছি 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 তোমাদের কাছে, আসছি হাসি মুখ নিয়ে, হেলতে তুলতে আসছি ভিডিও নিয়ে। এখনকার মতো টাটা, বাই বাই, লাভ ইউ লাভ ইউ, চলো টাটা।